আবারও কর্মব্যস্ত হয়ে পড়েছে রাজধানী নগরের ভেতরে যেমন চলাচল করছে গণপরিবহন চিত্র দূরযাত্রায় সকাল থেকে সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকটা নিশ্চিন্তে গন্তব্যে যাচ্ছে মানুষ এতে খুশি পরিবহন কর্মীরাও গাড়িও ভালো গেছে যাত্রীও মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালো ছিল আগের যে ভয়ভীতি ছিল ওইটা নাই এখন ওরা স্বাভাবিকভাবে দ্রুত গাড়ি ছাড়া পরে অনেকেই আসতেছে এতদিনের তুলনায় এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে সব ধরনের গাড়ি ঘোড়া সবকিছু ছেড়ে দিয়েছে মানুষ যাতায়াতে কোনো রকম সমস্যা হচ্ছে না কেন মোটামুটি আটকে রয়েছে এতদিন যাই হোক সেনাবাহিনী নামাতে মানুষের মধ্যে একটা ফিরে আসছে এখন মানুষের রাস্তাঘাটে বের হইতেছে স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতেছে সবাই জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সতর্ক অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী কারফিউর পঞ্চম দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে দেখা যায় সেনাবাহিনীর টহল তল্লাশি পুলিশ ও বিজিবির তৎপরতাও ছিল চোখে পড়ার মতো আজকে প্রথম দিনের মতো করে খোলা শুরু করেছে তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিশ্চিত্র নিরাপত্তা বলয়ের ভিতরে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে যেন আমরা সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা রাষ্ট্রীয় একটি ভবন পুড়িয়ে দিয়েছেন তার মানে এটাকে আপনি সরকার পতনের দিকে নিয়ে যেতে চেয়েছেন সরকার এত সহজ জিনিস না সরকারকে আপনি এত সহজে ধাক্কা মেরে ফেলে যাবেন ঢাকা মহানগর পুলিশ যতদিন পর্যন্ত থাকবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ এখানে কাজ করার বিন্দুমাত্র স্পেস আমরা তাদেরকে দেব না এদিকে কারফিউ চলাকালে দূরযাত্রায় বাস টিকিটে যাত্রীদের কারফিউ পাস হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতি গার্মেন্টস কর্মীদের মতো যাত্রীদের টিকিটটা যেন কারফিউ পার্সের হিসাবে গণ্য করা হয় যে যে যাত্রীর হাতে টিকিট আছে সে যেন গাড়িতে গাড়িতে আসছে তাকে যেন হচ্ছে কারফিউ পার্স হিসাবে গণ্য করা হয় এটা আমাদের অনুরোধ থাকবে এক এক দিন গাড়ি যদি বন্ধ থাকে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট আমরা যেটা হিসাব করছি এক এক দিনে পাঁচশো কোটি টাকা এই খাতে আমাদের ক্ষতি হচ্ছে একই সঙ্গে যাত্রী ও গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি সাদাত নিষাদ দেশ টিভি ঢাকা